দুই সিভিক কর্মী ও তিনজন নাইট গার্ডকে বেঁধে রেখে ডাকাতি। ঘটনাটি ঘটেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই রাত সেই রাত নয়, এ যেন কাল রাত্রি। কারণ এই রাতেই ঘটে গেছে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। শুধুই কি ডাকাতি, দুষ্কৃতীদের হাত থেকে কোনো রকমে বেঁচে প্রাণ হাতে করে ফিরেছেন নাইট গার্ড পাঁচজন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার রাতে এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইলেন অশোকনগর নূরপুর বাজারে রাতে পাহারারত দুই সিভিক ভলেন্টিয়ার সহ তিন ব্যক্তি। রাতের ভয়াবহ ঘটনার কথা মনে পড়লেই গা শিউড়ে উঠছে অশোকনগর থানার দুই সিভিক ভলেন্টিয়ার হালিম ও শরীফুলের। দুই সিভিক ভলেন্টিয়ার সহ পাহারারত তিন ব্যক্তির বয়ান অনুযায়ী অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ওই নূরপুর বাজারে রাতে পাহাড়ার কাজ করছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার সহ তিন ব্যক্তি। ঘড়িতে তখন ঠিক রাত একটা। জনা পনেরো দুষ্কৃতী দল অতর্কিতে হানা দেয় নূরপুর বাজারে। দুষ্কৃতীরা প্রত্যেকেই কালো গেঞ্জি পরা, মুখ ঢাকা অবস্থায় ছিল বলে জানান তারা। পাশাপাশি দুষ্কৃতীদের কাছে পিস্তল, লোহার রড, এমনকি বোমা ছিল বলেও জানিয়েছে রাতে পাহাড়ারত শহীদুল মণ্ডল। কিছু বোঝার আগেই ওই পাঁচজন পাহাড়াদারকে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বেঁধে ফেলে দুষ্কৃতীরা। এরপর পাহাড়ারত ওই কর্মীদের সামনেই একেবারে বুক চিতিয়ে নূরপুর বাজারের একটি সোনার দোকানে ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতী দল। দশ বারো জন আসলো এই গলি দিয়ে, এসে আমার পাশে একটা সিভিক পুলিশ ছিল, আমরা দুজন নাইট গার্ড ছিলাম, আমাদের এসেই দুজনা করে ধরে বেঁধে ফেললো। প্রথমে পিছনে দড়ি দিয়ে বেঁধে, তারপরে ওই পিলার আছে পিলারের সাথে বেঁধে রেখেছিল। আমরা কি গুনি বারো চোদ্দ জন হবে। কারোর হাতে পিস্তল রয়েছে, কারোর হাতে খাপড় রয়েছে, ব্যাগে বোম ফোম না কি রয়েছে, ব্যাগ হাতে সব ধরে। কিসে এসছে দেখেছেন? না, তাহলে সব কালো গেঞ্জি হাফ প্যান্ট। সিভিক ভলেন্টিয়ার শরীফুল মণ্ডল বলেন, দুষ্কৃতীরা যে সময় ডাকাতি করছে সে সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিল অশোকনগর থানার টহলদারি পুলিশ কর্মীরা। কিন্তু তাদের হাত পা মুখ বেঁধে দেওয়ায় ডাকাতির সময় টহলদারি পুলিশ কর্মীদের কিছুই জানাতে পারেনি অসহায় দুই সিভিক ভলেন্টিয়ার ও সঙ্গে থাকা তিন ব্যক্তি। ফলে দুষ্কৃতীদের ও ডাকাতি সম্পর্কে কিছুই আঁচ করতে পারেননি পুলিশ কর্মীরা। আমরা রাত একটা নাগাদ আমরা এক জায়গায় ছিলাম, এবারে ওরা পনেরো ষোলো জন মতন রাত একটার দিকে ঢোকে, তখন বৃষ্টি আসে, আসার পরে আমাদের সবাইকে বেঁধে ফেলে। বাঁধার পরে আমার কাছে কিছু টাকা ছিল, টাকাটা বার করে নেয় সাড়ে তিন হাজার টাকা মতন, আর তারপর ওরা দুটো সোনার দোকানে ওরা ডাকাতি করে। দেড়টা বাজে তা গাড়ি এসছিল, এবারে আমাদের ভিজিট করে প্রতিদিনই যেভাবে করে সেইভাবেই এসছিল, সেই দিন খাতায় সই করায়। ওই দিন আমাদের বেঁধে রেখেছে বলে গাড়ি হরেন দিচ্ছিল, আমাদের পাইনি বলে গাড়ি চলে গিয়েছিল। এদিকে ভয়াবহ ঘটনার বারো ঘন্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার। আমরা বসে আছি তিনজন, আমরা পাঁচজন মোট ডিউটি করি, তিনজন হচ্ছে মানে হাটের সিকিউরিটি আর আমরা দুজন সিভিক, একজন ছুটি নিয়েছিল, তিনজন ডিউটি করছে। হঠাৎ এই রাস্তাতে হেঁটে আসছিল মানে পনেরো জন, আমরা ভেবেছি হয়তো কোনো কাজটাতে যাচ্ছে এবং তোরা পাঠিয়ে এরকম। তারপর দেখি যে আমাদের সামনে এসে বলছে, হ্যাঁ কোথাও যাবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে যা, না হলে তোদের গুলি করে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের ফোনটা নিল, বলো ফোন সুইচ অফ কর। তারপর আমাদের যে যার মতো সব সাইডে নিয়ে গিয়ে আমাদের বেঁধে রেখে দিল। থানার থেকে গাড়ি ভিজিট করে প্রতিদিন, এবার ভিজিট করতে এসেছিলো ওখানে, আমাদেরকে পাইনি, অতিরিক্ত হরেন দিয়েছে। মানে যখন চুরি চলছে সেই টাইমে এখানে পুলিশ গাড়ি এসেছিল এখানে হরেন দিয়েছে, অনেকবার হরেন দিয়েছে, দশ থেকে পনেরো বার হরেন দিয়েছে। এবার আমরা দেখছি যে স্যার যদি আসে একটু লাভে তাহলে আমরা বেঁচে যাবো, ঠিক আছে। তো স্যার ভাবছে হয়তো যে বৃষ্টি হচ্ছে, ওরা হয়তো ঘরের মধ্যে আছে, ওই জন্য স্যার আবার চলে গেছে। অবশ্যই ভালো ভাই পাচ্ছে, এখানে আমাদের দোকান পাশাপাশি খাড়া করেছে, এভাবে আমরা চললি কি করে চল বা কি করে নিয়েছে সেটা তো বলা হবে না, তবে অনেক কিছু নিয়ে তো প্রকাশ করছে না, পরিষ্কার কথা। ভয় আছে তো, পরে ভবিষ্যতে বেঁধে রেখেছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।